লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ, গ্রেফতার এক। ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকাল 9টার দিকে সীমান্তের পুরাপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি মাগুরা জেলার কাদিরপাড়া গ্রামের মোল্লার ছেলে। লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, উপজেলার পুরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পাচার করার জন্য এক ব্যক্তি স্বর্ণসহ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেফতার করা হয় মোহাম্মদ হাবিবুর রহমানকে। পরে তার কাছে স্কচ টেপ দিয়ে মোড়ানো আটটি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন 80 ভরি ও বাজার মূল্য 72,40,000 টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে পাচার করার জন্য স্বর্ণগুলো সীমান্ত এলাকায় আনা হয় বলেও তিনি জানান। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা।